হলেন এই গল্পের নায়ক অশোকবাবু। শেয়ার মার্কেটের অদৃশ্য খাঁচায় সর্বদা নিজেকে বন্দী রাখতে ভালোবাসেন। ইদানিং ববি নামক এক শেয়ারের দালালের ওপর বেজায় চটে আছেন। সংসার যদিও একটা আছে অশোকবাবুর, তবু ওই নিফটি আর সেন্সেক্সের বাইরেও যে একটা জগৎ আছে সেটা উনি মাঝে মাঝেই ভুলে যান। কি বলছো গো, বাটা উপরের দিকে উঠছে? ইস, আহা, কপালটাই আমার খারাপ বুঝলে তো। এই বেটা ববিস চক্করে পড়ে না, আমার সমস্ত ফান্ডটা ব্লক হয়ে গেছে। তুমি একটা কাজ কর, বেশি না, 100টার মতো নিয়ে নাও, বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, স্টপ লসটা লাগিয়ে রেখো, রিক্স বেশি আমি নিতে চাই না। ঠিক আছে ঠিক আছে, রাখছি রাখছি। এই যে শোনো, এই নিয়ে কিন্তু 3 বার হলো, আমি কিন্তু আর পারবো না গরম করতে, বলে দিলাম। হ্যাঁ, প্রতিবার চা গরম করে নিয়ে আসবো, ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার অর্ডার দেবে, চা করে নিয়ে এসো। আরে কি মুশকিল, হ্যাঁ, আমি যে এতগুলো কথা বলে গেলাম, একটা উত্তর দেবে তো নাকি? আহা, শুনেছি তোমার কথা, এত খ্যাঁক খ্যাঁক করো কেন? না, খ্যাঁক খ্যাঁক করবে না, সকাল হলেই শেয়ার মার্কেটের খবর নিয়ে বসে পড়ো। বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো খবর নেই নাকি? আর এই যে আমি, আমি মরেছি না বেঁচেছি, কোনোদিন খবর নিয়েছো? তুমি তো দিব্যি বেঁচে আছো, মরতে যাবে কোন দুঃখে? সেটাই তো, সেটাই হলো আমার দুঃখ। আমার খবর নেবে সে সময় কোথায় তোমার? এই সেই আবার শুরু করলে তো, বুঝতে পারছো না আমার কত ফান্ড ব্লক হয়ে রয়েছে। শোনো, আমার বুঝে কোনো কাজ নেই, চাটা খেয়ে আমাকে উদ্ধার করো। উফ, তোমাদের এই রোজকার এক ঝামেলা, আজকে দিনটা অন্তত রেহাই দাও। কেন, আজকে বিশেষ কোন তিথি? এ মা, তুমি জানো না আজকে 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি তো আমি কি করব? তুমি কেমন যেন একটা বেরসিক হয়ে যাচ্ছ মা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, কোথায় একটা গোলাপ ফুল এনে বাপের হাতে গুজে দিয়ে গালে একটা মিষ্টি হামি খেয়ে বিশ করবে তা না। এই শোন, ঠাকুর ঘরে গিয়ে বাসি জবা ফুলের মালাটা চট করে নিয়ে আয়, আমি তোর বাবার গলায় পরিয়ে দিই, ব্যাস। সে তুমি জবার মালাই পরাও আর গাঁদার মালা, তোমার পাঠা বস, যেরকম খুশি বলি দাও। এনিওয়ে আমি আসছি। এই দাঁড়া, এত সাজগোজ করে সকালবেলা কলেজ যাচ্ছিস কেন? আরে আজকে ভ্যালেন্টাইন্স ডে, বললাম তো কলেজে পার্টি আছে। শোন, পার্টি থাক আর যাই থাক, ঠিক সময় মতো কিন্তু বাড়িতে আসবি, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে, আসছি। দেখলে মেয়ের কাণ্ড দেখলে, সেজে গুজে উনি কলেজ যাচ্ছেন পার্টি করতে। কার কার মেয়ে? তোমার বাবার মেয়ে। আমার তো আর কোনো বোন নেই, আমি তো আমার বাবার এক সন্তান। দেখ, কটা বাজে? এই যে হেসে দিলি, সাত খুন মাফ হয়ে গেল। ইউ আর অলওয়েজ লেট। সরি বাবা, কান ধরছি। একটা কান? ভাবছি আজকে তোকে প্রপোজটা করেই ফেলি। মানে উই আর অলরেডি ইন এ রিলেশন? ব্যাপারটা বুঝলি না, আজকে ভ্যালেন্টাইন্স ডে, রিলেশনটা রিনিউ করে নি। রিনিউ করে নিবি মানে? ব্যাপারটা হলো, যেমন পুরনো হয়ে গেলে গাড়ি বাইক সার্ভিসিং করতে হয়, তেমনই মাঝে মাঝে আমাদেরও সার্ভিসিং করাতে হয়, নইলে বিগড়ে যেতে পারি। মার খাবি কিন্তু তুই। বাই দ্য ওয়ে, আমার ভ্যালেন্টাইন্স গিফটটা কোথায়? দোকানে দোকানে আছে, দোকানে asabazar.com, asabazar.com থেকে আনি। কটা বাজে? উফ,
চারদিকে কি হচ্ছে বলতো? সবার মুখে একটাই নাম এসা বাজার। এখন তো অনলাইন শপিং এর একটাই নাম এসা বাজার। বাজেটে ফিট, অনলাইনে সুপার হিট, এসা বাজার। এসা বাজার। এই দেখ, হ্যাপি মুঝসে জো নজরে চুরানে লাগে হো লাগতা হ্যায়। হ্যাঁ সুদীপ তো বল। ও আচ্ছা দাঁড়া, অর্ণবকে দিচ্ছি। হ্যাঁ বল সুদীপ। তো কি ভ্যালেন্টাইন্স পার্টি ক্যান্সেল? বাট ওয়াই? ওকে ভাই, কি আর করা যাবে, আসছি। কি রে, আমায় বলবি তো কি কেস, পার্টি ক্যান্সেল কেন? পুলওয়ামাতে আমাদের আর্মির উপর টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, 40-এর বেশি সৈন্য শহীদ হয়েছে। আজকে ভ্যালেন্টাইন্স পার্টি হবে না, আজকে ব্ল্যাক ডে পালন করবে। Reports say that an explosives laden car driven by a terrorist rammed into a CRPF bus with at least 40 অবস্থি পোড়ায় লাঠু মোড়ে জাতীয় সড়কের উপর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এসে CRPF এর 54 নম্বর ব্যাটালিয়নের গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি, অবস্থা হয় এরকম। এরপর CRPF এর কনভয় ঘিরে গুলি ও গ্রেনেড হামলা চালায় জঙ্গিদের আরেকটি দল। Vehicle convoy which was coming and it was there was a terror incident. The CRPF convoy which was coming from Jammu and going towards Srinagar was attacked. Post blast investigation. হামলার পরপরই দায় স্বীকার করে মাসুদ আজহারের জৈশ ই মোহাম্মদ। প্রকাশ করা হয় আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদের এই ছবি। কয়েকটি বিশেষ দিন উপলক্ষে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কাশ্মীরে বাড়তি সতর্ক থাকে নিরাপত্তা বাহিনী। কটা বাজে? হ্যাঁ জারি করা সতর্কবার্তা ইন্টেলিজেন্স ফ্রেশ কাশ্মীরে মোতায়েন সব বাহিনীর অফিসারদের সতর্ক করে জানিয়েছিল 8-10 দিনের মধ্যে জঙ্গিরা সেনা, পুলিশ কিংবা আধা সেনার উপর হামলা চালাতে পারে। এও জানানো হয় IED সাহায্যে বিস্ফোরণ ঘটাবে জঙ্গিরা, তাই কোথাও গেলে বাড়তি সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে। বৃহস্পতিবার ভোরবেলায় সত্যি হলো সেই আশঙ্কা, সতর্কবার্তা সত্ত্বেও এড়ানো গেল। Taken away a bit of the risk on sentiment. The risk appetite has been sapped, and along with that we have negative news in terms of crude inching up a little more towards 65. Not a very ugly number, but in combination it's not looking good. And the third set of negative cues for us are coming in the form of results. Chata puro jol hoye gelo actually. Ekhono chumuk dao ni Everready, Voltas, Jet Airways. Roj na eki routine bhal lage na jano to. Giving a picture of a very healthy corporate India. So the look negative. Etogulo kotha bole create more accidents for the market. The kind of structures they have got into simply because there was too much money and not enough paper. Kalke ei ghotona share market e kono chhap pheleche naki? Taking place in Asia, so the Hong Kong market is now down almost 400 points and the Japanese market as well is down. Are baba to tension korona to maskhan theke jeta hobe shorir ta kharap korbe. It's going to be a pretty picture this morning. Phone ta ki pasher ghore rekhe eschile 4-5 bar Bobby phone koreche. Dhoro dekho কি বলছে Chris Wood of CLSA says many foreign investors will want to await. আরে বাবা একটা ফোন করে দেখোই না কি বলছে। কাউ কার ফোন টোন করতে হবে না, আমি হাজির। খুব ভালো করেছো, বসো। আচ্ছা কি ব্যাপার বলো তো দাদা, সকাল থেকে কতবার ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছো না কেন? এখনো রেগে আছো আমার উপর? আরে বলো না গো, সকাল থেকে এইভাবে গুম হয়ে বসে আছি। বলছি যে শেয়ার মার্কেট খুব খারাপ খবর নাকি? আরে সে তো শেয়ার মার্কেটের খারাপ খবর, দাদার জন্য তো ভালো খবর।
তাই না কি? তাহলে বলে সুখবর। খুব ভালো, আমি যাই, চা করে নিয়ে আসি। একদম একদম। আরে ওই জন্যই তো আমি ওই পাড়ার মোড় থেকে দাদার মান ভাঙাতে গরম গরম সিঙ্গাড়া নিয়ে এলাম। আজকে জমিয়ে সিঙ্গাড়া পার্টি হবে, কি বলো দাদা? খুব ভালো। এই ধরো ধরো ধরো, সামলে, গরম আছে। জমিয়ে সিঙ্গাড়া পার্টি হবে। সিঙ্গাড়া পার্টি দারুণ, গরম। যাই, চট করে চাটা করে নিয়ে আসি। একদম একদম। 7.55%। Okay, the global market's looking a bit iffy, but SGX Nifty is in the green, which is quite interesting. Here's Mangalam with a world view. 265, not a very ugly number, but in... তারপর দাদা, আর তো নালিশ থাকার কথা নয়। এবারে জমিয়ে প্রফিট তোলো। মার্কেটের অবস্থা এখন টোটাল ডাউন। বেচে দেওয়া শেয়ারগুলো এখন লো প্রাইসে কিনে নাও, সব লস মেক আপ হয়ে যাবে। বলছো লস মেক আপ হয়ে যাবে? 100%। মার্কেটের অবস্থা দেখেছো? এই অবস্থা ঘুরে দাঁড়াতে এখন অনেক সময় লাগবে। এই লস মেক আপ হওয়ার নয়। কি বলছো বলো তো দাদা। গতকাল পুলওয়ামাতে আমাদের সৈন্যদের ওপর জঙ্গি হানা হয়েছে। হ্যাঁ জানি তো। আরে তার জেরেই তো মার্কেটের এই অবস্থা। তোমার তো পোয়া বড়। হ্যাঁ এবেলা খেলে নাও দাদা। 40 জন সৈন্যর প্রাণ চলে গেল, এই লসটা কি করে মেক আপ হবে? দাদা একটা কথা বলি, তোমার মুখে কিন্তু এই কথাগুলো বড্ড বেমানান। আরে তুমি তোমার নিজেরটা দেখো না, নিজেরটা বোঝো। আমারটাই তো দেখছি, যে সৈন্যরা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের সুরক্ষা দেয়, আমি তো তাদের কথাই ভাবছি। দাদা তুমি কিন্তু একটু বেশি দার্শনিক হয়ে যাচ্ছ। এই যে তুমি, আমি, আমরা সবাই এই যে রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, কেন? ইন্ডিয়ান আর্মি আমাদের সুরক্ষায় আছে এই ভরসায়। দেখো দাদা, অত বুঝি না, শুধু এটা জানি যে কাজের জন্য অনেক মোটা মাইনে পায়, সাথে অনেক ফেসিলিটি। আরে এটা ওদের ডিউটি। কেন, যখন আর্মিতে জয়েন করেছিল তখন কি জানতো না লাইফ রিস্ক আছে? জানতো না? এখন তুমি এসো ভাবি, তোমাকে আমি আর নিতে পারছি না। দাদা এটা কিন্তু একটু বেশি মানে হয়ে গেল। আরে কোথায় কোন সেনা মরেছে আর এখানে বসে তুমি রচনা লিখছো? শোনো দাদা একটা কথা বলি। আর একটাও কথা নয়, তোমার গা থেকে দেশদ্রোহিতার গন্ধ ছাড়ছে, এটা তোলো আর যাও। আরে দাদা তুমিও খামোকা। তুমি শুনতে পাওনি? শুনতে পাওনি আমি তোমায় কি বললাম? আমার সামনে থেকে বিদেয় হও। কি মুশকিল, চাটা করে আনলাম তো। নর্দমায় ফেলে দাও। সে কি কথা, ওর মুখে দেওয়ার থেকে নর্দমায় ফেলে দেওয়া ভালো। দেখছ তো বৌদি, দাদা খামোকা চটকে গেছে। কি জানিস তো মা, দেশের থেকে বড় ভালোবাসা থাকতে নেই, দেশটাই তো আমাদের আসল ভ্যালেন্টাইন। তুমি কি হলো হঠাৎ তোমার? সার্জিক্যাল স্ট্রাইক।